হয়েছে? ওকে, আমার দেখা যাচ্ছে তো ওকে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন, এসএসসি হায়ার মেথড। আমি জানি না কেন স্টুডেন্টদের মধ্যে এটা খুব একটা ফোবিয়া তৈরি করে, মানে স্টুডেন্ট এটা পড়তেই চায় না কিংবা মানে পড়লেও বুঝতে চায় না। বাট অ্যাকচুয়াল কথাটা হচ্ছে যে এই যে ফাংশন দিয়ে চ্যাপ্টারটা আছে, আমার কাছে মনে হয় হায়ার মেথের সব থেকে ছোট চ্যাপ্টার। সেকেন্ডলি, প্রথম কথা হচ্ছে সব থেকে ছোট চ্যাপ্টার, সেকেন্ডলি হচ্ছে সব থেকে সহজ চ্যাপ্টার, থার্ডলি হচ্ছে সব থেকে লজিক্যাল চ্যাপ্টার। কারণ হচ্ছে আমরা যেগুলোকে ম্যাথমেটিক্স মনে করি, মানে স্টুডেন্টরা যেগুলোকে ম্যাথমেটিক্স ধরে নেই, এই চ্যাপ্টারে কিন্তু এরকম ম্যাথমেটিক্স এর কিছুই নেই। খেয়াল করছো কিনা তোমরা? খেয়াল করছো যে এই চ্যাপ্টারে কিন্তু ম্যাথের কিছুই নেই, দেখবা যে একটা লজিক দিয়ে কিছু একটা বলে রাখছে। তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়াল ম্যাথ, মানে যেটাতে অ্যাকচুয়ালি মানে লজিক চর্চা করা হয় আর কি। ইভেন এই চ্যাপ্টারটা বিলিভ ইট অর নট দুই তিনটা লজিকের উপর দাঁড়ায় আছে। যদি এই দুই তিনটা লজিক তুমি ক্লিয়ার করতে পারো, দ্যাটস এনাফ, তুমি পুরোটাই মানে সম্পূর্ণ এ করতে পারো, ক্লিয়ার? আর এখন আমি লাইভে আসি এই ক্লাসে, মানে হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো ক্লাসে জয়েনের জন্য তোমরা মেম্বারশিপ এরিয়াতে জয়েন হতে পারো। এখন 70% অফ আছে, তো যদি এখনই করতে হও তাহলে হয়তো দেখা যাবে যে তোমরা অনেকটা সুবিধা পাচ্ছ আর সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারতেছো। আর হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যেহেতু এই ফাংশন চ্যাপ্টারটা সবার অনেক কঠিন একটা চ্যাপ্টার। সেটা যাক, এই ফাংশন নিয়েও আমার অনেক মানে স্মৃতি আছে, আমি সেগুলো পড়ানোর সময় বলবো। বাট ইনিশিয়ালি তোমাদের কাছে একটা কোয়েশ্চন, যে তোমরা ফাংশন সম্পর্কে কতটুকু জানো? অবশ্যই মুনা তো অনেক অনেকে জানো, অনেক বেশি জানো। আচ্ছা, তো মুনা অনেকটা বেশি জানবে এটা। একটু ধারণা আছে বলো, তোমাদের তো আর ক্যামেরা আসতেছে না, সমস্যা নেই, একটু ধারণা আছে যে ফাংশন ভাই ভাই। আচ্ছা, ফাংশন সম্পর্কে কার একটু ধারণা আছে শুধুমাত্র? ওকে, আচ্ছা ধরো আমি যদি তোমাকে বলি যে f(x)x^2 এটা কি ফাংশন অ্যাকচুয়ালি? এক এক ফাংশন নাকি ওয়ান টু ফাংশন, এটা কি ফাংশন? এটা গুণ করতে, হ্যাঁ এটা ওয়ান টু ওয়ান, এটা ওয়ান টু ওয়ান, দেওয়ার সাথে সাথে তুমি বলে দিতে পারো না সেই ফাংশনটা অ্যাকচুয়ালি এক এক নাকি ওয়ান টু, সেখানে তোমাকে সেট দেখাইতে হবে যে এরা কোন সেটের অন্তর্ভুক্ত। যদি তোমাকে সেটের অন্তর্ভুক্তি না দেখায় তখন তুমি কেন ডিটারমিন দা ফাংশন? তোমাকে যদি ডিটারমিন করতে হয় যে ফাংশনটা অ্যাকচুয়ালি কোন ফাংশন, তোমাকে আগে সেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে অ্যাকচুয়াল ফাংশন কি সেটা আগে বুঝতে হবে। ওকে, তাহলে আমি চলে যাই যে অ্যাকচুয়ালি ফাংশন বলতে কি বোঝায়, ক্লিয়ার? অ্যাকচুয়ালি ফাংশন বলতে কি বোঝায়, ধরো আমরা দুইটা সেট, সেট চিনো তো, তাই না? মানে কতগুলো উপাদান কি নিয়ে গঠিত? ধরো আমি দুইটা সেট কে তুলনা করলাম, খেয়াল করো একেবারে ভালোভাবে খেয়াল করো, আমি একেবারে বেসিক থেকে যাইতেছি। প্রথমে আমি শুরুতে ডেফিনেশন পড়াবো, ডেফিনেশন গুলো বুঝাবো, তারপর ডেফিনেশন থেকে কিভাবে প্রুফ করতে হয় সেটা বুঝাবো। বাট শিওর যে আর 10 মিনিট পরে ফাংশন সম্পর্কে তোমার সব ধারণা এসে যাবে, এটা আমি শিওর, ক্লিয়ার? ওকে, তো এখন খেয়াল করো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ধরো এটা একটা সেট, যেটাকে এটাকে আমরা x সেট দেই উপরে, x সেট আর এটা হচ্ছে y সেট। x সেটে কতগুলো উপাদান আছে, যে উপাদানগুলোকে আমরা বলতেছি 1 2 3 4 5,
যে উপাদানগুলোকে আমরা কি বলতেছি 1, 2, 3, 4, 5 এবং y সেটে কতগুলো উপাদান আছে যে উপাদানগুলোকে আমরা নাম দিয়েছি সাপোজ ধরো 2, 4, 5, then 6, then 8 সাপোজ এদিকে 9 দিতে পারো 10 দিতে পারো তার মানে হচ্ছে x সেটে কতগুলো উপাদান আছে এবং y সেটে কতগুলো উপাদান আছে এই পর্যন্ত ক্লিয়ার সবার ওকে এখন এই যদি x সেটের উপাদান গুলো সেগুলোকে আমি ছোট হাতের x দ্বারা প্রকাশ করলাম সেগুলোকে কি দ্বারা প্রকাশ করলাম ছোট হাতের x দ্বারা মানে উপাদান গুলো কি খেয়াল করো 1 2 3 4 5 সবাই কারণের গুপ্ত সবাইকে আমরা কি নামে ডাকবো x আর এই যে y সেটে সবগুলো উপাদানকে আমি নাম দিলাম হচ্ছে ছোট হাতের y what does it mean সেটা বলতে বোঝায় আমি যদি লিখি x belongs to x আগে আগে ম্যাথের ভাষা বুঝো আগে আমাদের কি ম্যাথের ভাষা বুঝতে হবে দেন এই ভাষা সাপেক্ষে তোমাকে ডেফিনেশন বুঝতে হবে সেজন্য আমি ইনিশিয়াল ল্যাঙ্গুয়েজ শিখাইতেছি আমরা সেট করতে গেলে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কি কি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে ক্লিয়ার আচ্ছা তোমরা বলো তো আমাকে এই এই এক্সপ্রেশনের মানে জানো x greater than 2 তার মানে কি x এর যত মান আছে সব কোথায় যাবে ওকে তাহলে তোমরা ফাংশন 10 মিনিটে বুঝাতে পারো তাহলে খেয়াল করো x belongs to x what does it mean y belongs to y what does it mean y উপাদান গুলো এটা বলতে বুঝাই y উপাদান গুলো y সেটের অন্তর্ভুক্ত তো এই পর্যন্ত বোঝা গেছে কিনা ব্যাপারটা ওকে তাহলে আমরা এক্সপ্রেশন বুঝতে পারছি এখন যদি ফাংশন কখন বলা হবে যদি x সেটের খেয়াল করো সবাই একবার সব কিছু ভুলে যাও মাফি সব কিছু ভুলে যাও ফিজিক্স কি আজকে ফিজিক্স কি মিষ্টি সবাই ভুলে যাও আজকে শুধু হায়ার না থাকে বুঝা গেছে ওকে যদি x সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে কয়েকটা উপাদান y সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কিত থাকে প্রথম কথা কি ফাংশন কখন বলা হবে প্রথম কথা হচ্ছে x সেটে কতগুলো উপাদান যদি y সেটের সাথে কি থাকে সম্পর্কযুক্ত থাকে এবং সেই সম্পর্কটা একটা নিয়ম মেনে হয় কিরকম চালু ধরো আমি যদি 1 আর 2 কে রিলেটেড করি 2 আর 4 কে রিলেটেড করি 3 আর 6 কে রিলেটেড করি 4 আর 8 কে রিলেটেড করি 5 আর 10 কে রিলেটেড করি তার মানে কি অ্যাকচুয়ালি x সেটের যে উপাদানগুলো আছে সেগুলো যে y সেটের সবগুলো উপাদান না কিন্তু y সেটের কয়েকটা উপাদানের সাথে মিলিত হইছে এবং এইটাও জরুরি না যে এই সেটের প্রত্যেকটাই সম্পর্কিত হইতে হবে এই সেটের মধ্যে কয়েকটা হইলে হইল আমি তাহলে এটা মুছে দিই তোমাদের যাতে কনফিউশন না থাকে এখন এই যে x সেটের কতগুলো উপাদান y সেটের সাথে সম্পর্কিত আছে আর কি এমনি এমনি সম্পর্কিত একটা নিয়ম হোয়াট তুমি কি নিয়মটা ধরতে পারতেছো কিনা x সেটের উপাদান উপাদানের উপাদান মানে y সেটের উপাদানের ভ্যালু হচ্ছে x সেটের ভ্যালুর কত গুণ দ্বিগুণ এই পর্যন্ত বোঝা গেছে ওটা x সেটের কি দ্বিগুণ অর্থাৎ ইনিশিয়ালি x সেটের উপাদানগুলো x সেটের উপাদানগুলো y সেটের উপাদানগুলোর সাথে কি সম্পর্কিত এবং কি রুলস মেনে এবং কি একটা নিয়ম মেনে তখন সেটাকে ফাংশন বলা যাবে আরেকটা কন্ডিশন দাঁড় করাইতে হবে থার্ড কন্ডিশন এবং সেটা হচ্ছে ফরমোস্ট কন্ডিশন মানে হচ্ছে একেবারে ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে x সেটের উপাদানগুলো যে কোনো একটা উপাদান y সেটের শুধুমাত্র একটা উপাদানের সাথে রিলেটেড থাকবে x x এর কোনো সদস্য যদি y এর কোনো দুইটা সদস্যের সাথে সম্পর্কিত থাকে তাহলে সেটাকে ফাংশন বলা যাবে না what does it mean এখানে খেয়াল করো এখানে ধরো 5 এর সাথে রিলেটেড আছে আর 5 10 এর সাথে রিলেটেড আছে এটাকে ফাংশন বলা যাবে না কেন না ফাংশনের ডেফিনিশন হচ্ছে x সেটের একটা উপাদান শুধুমাত্র একটা y এর সাথে সম্পর্কিত থাকবে
বাট এদিকে একটা x কয়টার সাথে সম্পর্কিত? দুইটার সাথে। সেটাকে কি ফাংশন বলা যাবে? না। হ্যাঁ ওইটাই তো বললাম, দ্বিগুণ হইলে কি এটা কি পসিবল? একটা থেকে তুমি দুইটা ভ্যালু পাবা? পসিবল সেই বোঝা গেছে, সেই কারণে তো ফাংশন না। এখন খেয়াল করো একটা খুব জিনিস, একটাই খেয়াল করো, ধরো এইটা হচ্ছে 2-4 এর সাথে সম্পর্কিত। আমরা এখন রুলস নিয়ে আলোচনা করতেছি না, কোন রুলসে কোনটা পড়বে পরের চিন্তা, আমরা জাস্ট আগে এবং ম্যাপিং সিস্টেমে সেটটা বুঝবো। বোঝা গেছে ব্যাপারটা? ধরো 2-4 এর সাথে সম্পর্কিত, আবার 2 হ্যাঁ আবার এই ওকে এই 3 আবার 4 এর সাথে সম্পর্কিত, এই কন্ডিশনে কি 5 যখন দুইটা কন্ডিশনে থাকবে না তখন সেটাকে আমরা ফাংশন বলবো না? কারণ আমি বলছি যে x এর প্রত্যেকটা উপাদান y এর শুধুমাত্র একটা উপাদানের সাথে সম্পর্কিত থাকবে। এখন আমাকে বলো এটা কি ফাংশন? কেন ফাংশন না? ও আচ্ছা 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 এটা এটা একটু মুছে দিই। ওকে এখন বলো এখন বলো ফাংশন কি না? এখন এর মধ্যে ভাই এখানে দুইটা একই উপাদানের সাথে সম্পর্কিত, লজিক লজিক চিন্তা করো, লজিকটা ছিল ওয়াইয়ার হইলে সমস্যা নাই, বাট এক্স শুধুমাত্র একজনের সাথে রিলেটেড হবে, ওয়াই যদি রিলেটেড হয় সে কথা কি লেখা আছে? না। এই জন্যই বললাম চ্যাপ্টারটা হচ্ছে লজিক্যাল চ্যাপ্টার, তোমাকে লজিক মেনটেন করতে হবে। প্রথম লজিকটা কি যে এক্স উপাদানের সরি এক্স সেটের সদস্যরা শুধুমাত্র একজন ওয়াই কে গ্রহণ করতে পারবে, বাট একজন ওয়াই অনেকগুলো এক্স কে গ্রহণ করতে পারবে। মানে কি অ্যাকচুয়ালি ধরো একজন ব্যক্তি শুধুমাত্র একজন ওয়াইফ কে গ্রহণ করতে পারবে, বাট একটু যদি ওটাই বলি একজন ওয়াইফ অনেকগুলো হাজবেন্ড কে গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে ফাংশন। আচ্ছা ওকে মানে মেয়েরা পচানো না, সেটা উল্টা হয়ে গেছে, বুঝে গেছে এই পর্যন্ত বুঝাতে পারছি। আচ্ছা তো এখন অ্যাকচুয়ালি আমি কি বললাম আমি কি বললাম এক্স সেটের একটা উপাদান শুধুমাত্র একটা ওয়াই উপাদানের সাথে সম্পর্কিত হতে হবে, বাট ওয়াই উপাদানের ওয়াই সেটের যে কোনো উপাদান ইচ্ছা করলে কয়েকটা এক্স কে গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে কি ফাংশন। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? দ্যাট মিন্স ডেফিনেশনটা কি খেয়াল করো, আমরা এক ফাংশন এফ ফাংশনকে আমরা প্রকাশ করি এরকম ভাবে, ফাংশনটা হচ্ছে এইরকম, মানে ফাংশন সাজ দেট ফাংশনটা হচ্ছে এইরকম x সেট থেকে y সেটে ফাংশনটা, কোন সেট থেকে কোন সেটে x সেট থেকে y সেটে ফাংশনটা, এবং যদি x belongs to x মানে কি x সেটের উপাদানগুলো y belongs to y এর সাথে সম্পর্কিত থাকে, y এর সাথে কি থাকে সম্পর্কিত থাকে, যেন যেন কি x যেন যে কোনো x শুধুমাত্র একটি y এর সাথে সম্পর্কিত থাকে তখন তাকে কি বলা হয় ফাংশন বলা হয়। লিখে ফেলো ফাংশন ডেফিনিশন, বুঝছো কিনা? লিখতে বলছি লিখো, আসে না পেন্সিল।
শুধুমাত্র একটি ওয়াই এর সাথে সম্পর্কিত, বোঝা গেছে ব্যাপারটা? মানে যে কোনো x শুধুমাত্র কয়টা ওয়াই কে গ্রহণ করতে পারে, একটা ওয়াই কে। ওকে, সো খেয়াল করো, এখন খেয়াল করো, ধরো x সেটের উপাদান একটা a আর একটা b, একটা c আর একটা d, y সেটের আরো কয়েকটা উপাদান আছে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে x, এটা হচ্ছে কি y। এখন যদি এরকমটা ঘটে খেয়াল করো, এ এটার সাথে সম্পর্কিত, এ এইটার সাথে সম্পর্কিত, এ এইটার সাথে সম্পর্কিত, এ এইটার সাথে সম্পর্কিত, এটা ফাংশন কি b 1 এর সাথে সম্পর্কিত, a এবং b দুটোই 1 এর সাথে সম্পর্কিত। আচ্ছা, ইনিশিয়াল লজিক কেন ফাংশন? কারণ এইখানে যে কোনো x, যে কোনো x কি বললাম, ধরো এখানে e হচ্ছে, যে কোনো x কি বললাম, যে কোনো x শুধুমাত্র একটা y এর সাথে সম্পর্কিত, যে কোনো x কি শুধুমাত্র একটা x এর সাথে সম্পর্কিত, দেখো এখানে b শুধুমাত্র 1 এর সাথে সম্পর্কিত, a শুধুমাত্র 1 এর সাথে সম্পর্কিত, c শুধুমাত্র 4 এর সাথে সম্পর্কিত, d শুধুমাত্র 6 এর সাথে সম্পর্কিত, কি হইতে পারে সম্পর্কিত না, দ্যাট ডাজন্ট ম্যাটার। এই ফাংশনটাতে খেয়াল করো, দুইটা x উপাদান একই y উপাদানের সাথে সম্পর্কিত, দ্যাট মিন্স হোয়াট ডাজ ইট মিন, মেনি x, অনেকগুলো x একটা y এর সাথে সম্পর্কিত, দ্যাট মিন্স মেনি ওয়ান ফাংশন, বুঝতে পারছো? মেনি ওয়ান ফাংশন মানে কি, বুঝা গেছে? ক্লিয়ার? মেনি ওয়ান ফাংশন মানে কি, সেটাতে দুইটা x একটা ওয়াই এর সাথে সম্পর্কিত, এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তোমাদেরকে ফাংশন ধরো একটা সহজে বুঝাই দিই, ধরো যদি এরকম হয় সেটা কি ফাংশন, মেনি ওয়ান, তাই না? মানে দুইটা উপাদান দুইটা x একটা ওয়াই এর সাথে সম্পর্কিত, যদি এরকম হয় তাহলে সেটা কি ফাংশন না, কারণ কি এখানে বোঝাতে একটা x দুইটা ওয়াই এর সাথে সম্পর্কিত, তাহলে যখন এই রকম লাগবে তখন ভাই ভাইয়ের মধ্যে সেটা ফাংশন না, এরকম লাগবে মেনি ওয়ান ফাংশন। এবারে তো ক্লিয়ার সবার, ক্লিয়ার হয়েছে তো? ওকে, তাহলে লিখে ফেলো, ম্যাথমেটিক্স লিখে ফেলতে হবে, এটা হচ্ছে মেনি ওয়ান ফাংশন, কারণ এইখানে মেনি x ওয়ান y এর সাথে কি সম্পর্কিত, এবারে তো ক্লিয়ার হয়েছে সবার, সিনথিয়া? ওকে, আচ্ছা তাহলে ধরো এইখানে যদি এরকমটা ঘটতো, এই যে b 2 এর সাথে সম্পর্কিত, তাহলে কি এটা এটা কি ফাংশন বলতো আমরা? তাড়াতাড়ি করো, সম্পর্কিত
তো একটু লিটল বিট ডিফারেন্স, ডিফারেন্সটা কোন জায়গায়? সবগুলা যেটা আছে এক এক ফাংশন তখনই বলা হবে একটা ফাংশনকে যখন x সেটের খেয়াল করো x সেটের প্রত্যেকটা উপাদানই y সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত। খেয়াল করো কি বললাম, কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত থাকবে, বাট y এর সাথে সম্পর্কিত থাকবে সবগুলো হয়ে যাবে ইউনিক। ধরো এখানে বি আছে টু এর সাথে, বি আছে ওয়ান এর সাথে সম্পর্কিত, এ আছে ওয়ান এর সাথে সম্পর্কিত, তখন যেটা হলো তখন ইনিশিয়াল লজিকটা ছিল আমাদের কি, ইনিশিয়াল লজিকটা কি ছিল, এক্স সেটের প্রত্যেকটা উপাদানই সম্পর্কযুক্ত হইতে হবে। এখানে কি এক্স সেটের প্রত্যেক উপাদানই সম্পর্কযুক্ত কিনা, তাহলে কি তুমি একে কোশ্চেন বলতে পারো না? সেকেন্ড লজিক যেইখানে তারা সম্পর্কযুক্ত হবে প্রত্যেকটা ওয়াই আবার কি হইতে হবে, ইউনিক হইতে হবে। দ্যাট মিন্স দেখো বি সম্পর্কিত আছে টু এর সাথে, এই ওয়ান এর সাথে কি টু এর কোনো মিল আছে, সি সম্পর্কিত আছে ফোর এর সাথে, এগুলোর সাথে কোনো মিল আছে না, বি সম্পর্কিত আছে সিক্স এর সাথে, ই সম্পর্কিত আছে ফাইভ এর সাথে, কোনো মিল আছে না। দ্যাট মিন্স যদি এক্স এর খেয়াল করো এক্স সেটের প্রত্যেকটা উপাদানই ওয়াই সেটের উপাদানের সাথে এমন ভাবে সম্পর্কিত থাকে যেন শুধুমাত্র একটা x এর জন্য আমরা একটা y এর ভ্যালু পাই, তখন সেটাকে বলা হয় একই ফাংশন। বুঝা গেছে ব্যাপারটা? ওকে এখন খেয়াল করো, একটু একটু খেয়াল করো, ধরো এই ফাংশনটাকে যদি আমি এরকম ভাবে দিই, নিচে যদি আমি f দিয়ে দিই, তখন কি সেটা একই ফাংশন না? কেন না, এখানে x এর একটা উপাদান সম্পর্কিত না। দ্যাট মিন্স চুজার কথা, একই ফাংশন মানে কি, এবার তো বোঝা গেছি ব্যাপারটা, ক্লিয়ার? এবার তো বোঝা গেছে, ওকে তাহলে লিখে ফেলো এক এক ফাংশন মানে। এক এক ফাংশন মানে কি, এক সেটের যদি x সেটের প্রত্যেকটি উপাদানই y সেটের আবার প্রত্যেকটি উপাদান লিখো না, এটা কিন্তু y সেটের প্রত্যেকটি উপাদান সম্পর্কিত না। বুঝতে পারছো ব্যাপারটা? y সেটের উপাদানের সাথে এমন ভাবে সম্পর্কিত, এমন ভাবে সম্পর্কিত যেন খেয়াল করো কি বললাম, যেন x, x মানে কি, x এর উপাদান বিলংস টু x, এর ইমেজ মানে কি, মানে এই আমরা যে y x এর জন্য এই x এর a ভ্যালুর জন্য যেটা পাচ্ছে 1, সেটাই হচ্ছে a এর ইমেজ। তার মানে x বিলংস টু x এর ইমেজ শুধুমাত্র একটি y belongs to y হয়। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন দেখতেছো ডেফিনিশন কত কত ক্লিয়ার হইতেছে। আচ্ছা এখন ক্যাপশন দিব হচ্ছে 1 টু ফাংশন। এই শোনো 1 টু আমি যেটা ছোটবেলায় মনে করতাম সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমি যেটা মনে করতাম সেটা হচ্ছে 1 টু ফাংশন বলতে আমি মনে করতাম এটা যে 1 বাংলা কি সার্বিক ফাংশন এটা হচ্ছে একই ফাংশনের ঠিক উল্টা। কেন ওটা বললাম, আগে কি ছিল এই সবাই খেয়াল করো, আগে কি ছিল, x সেটের প্রত্যেকটা উপাদান y সেটের সাথে সম্পর্কিত ছিল, এখন y সেটের প্রতিটা উপাদান x সেটের সাথে সম্পর্কিত থাকবে। বাট একটা কথা আছে, আগে ছিল x সেটের প্রতিটা উপাদান y সেটের ইউনিক কোন উপাদানের সাথে মিলিত থাকবে, অর্থাৎ একটা দুইটার সাথে মিলিত হইতে পারবে না, মিলিত হলে সেটা কি হয়ে যাবে, মিনি ওয়ান,
বাট এই ক্ষেত্রে ওয়াই সেটের প্রতিটা উপাদানের কোনো না কোনো উপাদান ইচ্ছা করে দুইটার সাথে অ্যাড থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে সংজ্ঞাটা হচ্ছে যে ওয়াই সেটের প্রতিটা উপাদান কমপক্ষে একটা এক্সের সাথে রিলেটেড থাকে। কথাটা কি বললাম, লজিকটা চিন্তা করো। ওয়াই সেটের প্রথম কথা হচ্ছে ওয়াই সেটের প্রতিটা উপাদান এক্সের সাথে সম্পর্কিত থাকবে, সে যদি দুইটা তিনটার সাথে থাকে দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তাকে কমপক্ষে একজন এক্সকে গ্রহণ করতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? মানে তোমার ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওকে। এখন ধরো এটা খেলো, আচ্ছা ধরো এটার সাথে দিদি আছে সম্পর্কিত আছে, তাই না? খেয়াল করো এটার সাথে সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত, খেয়াল করো, আর এটার সাথে এটা সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত। আমি সিক্সটা মুছে দিলাম, সবাই সবাইকে এটা আঁকো, সেখানে অনটা বুঝছে কি সেটা আমি বুঝলাম। আজকে যাওয়ার পরে এই চ্যাপ্টার নিয়ে ঘুরবে যে এই চ্যাপ্টারে এত ভয় পাইছিলাম। আজকে কত রেলি কই রেলি ইভেন ধরো আর এই ফটো ধরো এই সাইডটাকে নাম দিলাম এক্স, এই সাইডটাকে নাম দিলাম ওয়াই। আমার এখন মনে আছে আমি যখন ওয়ানটা ফাংশন বুঝতে পারতেছিলাম না, ওই আগে কথা বিয়ার ছিল তোমাদের বইয়ের ডিফিনেশন থেকে আমার মনে হচ্ছে ছিল তখন প্রত্যেক বি বিলিয়ন্স টু বি এর জন্য এমন একটি আই বিলিয়ন্স টু আই পাওয়া যাবে যেন যেন এফ অফ আই ইকুয়াল টু বি হয় বা এরকম আর কি সামনে। সো এইটা আমি যখন বুঝতে পারতেছিলাম না দুই তিন ঘন্টা চিন্তা করছি পরে মাথায় ঢুকতেছে না কোনোভাবে, তো আমি তখন হচ্ছে আমরা গোসল করতে যেতে হচ্ছে তোমার ইয়াতে মসজিদের পরিসর মসজিদের কলে মানে কয়েকটা ফ্রেন্ড মিলে একসাথে গোসল করতাম। মানে এখন মনে আছে আমি তখন বুঝতেছিলাম নাম উঠে লাগিয়েছিলাম অনেক নতুন নতুন আইডিয়া আসছে তৈরি করছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ান টু ফাংশন, মানে ওয়ান টু ফাংশন আমার এত এত প্যারা দিছে মানে পুরো মাথাটা কেটে খাইয়া দিছে। ওয়ান ওয়ান ফাংশন বুঝে রয়েছে কিন্তু ওয়ান টু ফাংশন নিয়ে পুরাই মাথা নষ্ট। আবার তোমাদের বইয়ে কেন জানি ডেফিনেশনটা একটু কনফিউজিং আকারে দেওয়া, মানে ওইখানে এমনটা দেওয়া প্রত্যেকটা ওয়াই একটা এক্সের সাথে থাকতে হবে, প্রত্যেকটা ওয়াই সাথে থাকতে হবে একটা এক্স। কিন্তু আমি পরে একজনে দেখলাম গাড্ডাগাড়ি করে দেখলাম যে একটা ওয়াই গুলো থাকলে হইলো সে কয়টার সাথে আছে ওইটা রিলেটেড না, ঠিক আছে? এখন তখনকার ওই জায়গায় প্রবলেমটা পড়ছে, তখন কোন কোন জায়গায় দেখা যাচ্ছে এটাকে ওয়ান টু ফাংশন বলতেছে, বাট আমার কাছে মনে করছে যে ওয়াই সেটের প্রতিটা উপাদান তো শুধুমাত্র একটা অ্যাক্সেস হতে থাকে, তাহলে কেন সেটাকে এক এক ফাংশন মানে ওয়ান টু ফাংশন বলা হইতেছে? তখন সেই জায়গাগুলো পাদের ছিল, এই জন্য কনফিউজিং আকারে দেওয়া। সেই জন্য একটু ডেফিনেশনটা একটু তোমরা ইয়া করে নিবা, সংশোধন করে নিবা, যে খেয়াল করো সুজা কথা ওয়ান টু ফাংশন মানে কি ওয়াই আগে আগে ওয়ান ওয়ান ফাংশনে যাও, এক্স সেটের প্রতিটা উপাদান সম্পর্কিত থাকতে হবে ইউনিক ওয়াই এর সাথে। বাট ওয়ান টু ফাংশনে ইউনিক কথাটা আসবে না, ওয়ান টু ফাংশনে কি আসবে না, ইউনিক কথাটা আসবে না। ওয়ান টু ফাংশনের ব্যাপারটা কি ওয়াই সেটের প্রতিটা উপাদান সম্পর্কিত থাকবে কার সাথে, এক্স এর সাথে, কমপক্ষে একটা এক্স এর সাথে। কমপক্ষে আগে আগের কথাটা কি ছিল ইউনিক, এখন কথাটা কি কমপক্ষে একটা এক্স, সে দুইটাকে গ্রহণ করতে পারে, তিনটাকে গ্রহণ করতে পারে, মাফি কমপক্ষে একটা বিয়ে করবে, অর্ডার দিক নেই, মাফি দুইটা করতে পারে তিনটা করতে পারে, তাই না? ওকে ফুটবল দি ভালো করে ফুটবল দি মাফি
ঠিক আছে আচ্ছা 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 এখানে চলো বাকি তো আরে চুপ এখানে এখানে দেখো খেয়াল কর ফুটবল টিম গঠন করলে সমস্যা নাই ঠিক আছে একটা ফুটবল টিম থেকে মানে প্রতিবারে নতুন করে আর একটা ফুটবল টিম গঠিত ওগুলা সেট কি আমার মনে হয় ওগুলা সেট তোমারই হবে সার্বিক ফাংশন হবে না ঠিক আছে না ওগুলোর ফাংশন সার্বিক ফাংশন হবে না প্রত্যেকটা ওয়াইরি লিডার থাকতে পারবে না ওকে খেয়াল করো বা হইতে পারে তোমার কি কম্বিনেশন আই ডোন্ট নো ওকে খেয়াল করো তো এখন এই খেয়াল করো আমি কি বললাম এইটা কেন অন্টো ফাংশন কারণ এখানে ওয়াই সেটের প্রতিটা উপাদান এক্স এর সাথে সম্পর্কিত এখন তুমি বলতে পারবে ইউনিক এক্স তো না এখানে টি টি এর সাথে সম্পর্কিত বা থ্রি টি এর সাথে সম্পর্কিত দ্যাট ডাজন্ট ম্যাটার সে একটার সাথে সম্পর্কিত হইলেই হইল কমপক্ষে একটাকে সে গ্রহণ করতো তিনটের সাথে হইলে সে এক অন্টো ফাংশন হইতো এখন ধরো এটা কি অন্টো ফাংশন না কারণ কি কমপক্ষে একটা এইখানে এখানে কি বুঝা গেছে লজিকটা বুঝতে পারছো ওয়ান ওয়ান মানে তাহলে লিখা ফেলো প্রত্যেক তোমাদের বই সংখ্যাটা খেয়াল করো প্রত্যেক বি সরি প্রত্যেক ওয়াই বিলংস টু ওয়াই এর জন্য কমপক্ষে একটি এক্স বিলংস টু এক্স পাওয়া যাবে যেন কি হয় এফ অফ এক্স ইকুয়ালস টু কি হয় ওয়াই হয় তাই না নাকি নাকি ফাংশনটা এইভাবে দিব মানে এক্স উপাদান দিলে সেটার ইভিজাল যা ওয়াই আছে একটা ফাংশনের মধ্যে তুমি যদি এক্স ধরো তাহলে সেটা আসবে কি সে উপাদান থেকে আসবে ওয়াই ধরো একটা ফাংশন ছিল আমি আই ডোন্ট নো অ্যাকচুয়াল ফাংশন দেখি সেটা যদি এফ অফ এ দাও তাহলে সেটার ভ্যালু কত হবে এখানে এখানে যদি এ দাও তখন সেটার ভ্যালু কত হবে ওয়ান ব্যাপারটা কি এইভাবে বোঝানো হয়েছে একটু বুঝতে পারতেছো নাকি অ্যাকচুয়াল নাকি আরো ডিটেলস বোঝাবো কোনটা আচ্ছা 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 ওকে 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 খেয়াল করো ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এখন এইদিকে যদি আমরা জায়গায় যদি আমরা টু বসাই মানে এক্স ইকুয়ালস টু আমরা টু বসাইলাম তখন আমরা এফ অফ টু সমান সমান কত পেয়েছি ফোর না তাহলে এই ফোর হচ্ছে টু এর ইমেজ তার মানে এই টু একটা সেটে কার সাথে সম্পর্কিত ফোর এর সাথে সম্পর্কিত তার মানে তুমি এফ অফ টু দেওয়ার পরে তুমি কত পাইছো ফোর ঠিক এই জিনিসটা এফ অফ এক্স দেওয়ার পরে যেটা পাচ্ছি সেটা কিন্তু লিখলাম ওয়াই তাহলে কি লিখলাম ওয়াই এখন তোমার সমীকরণ পড়ছো না যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই এইটি অ্যাকচুয়ালি ফাংশন এই যে দুইটা চলক যখন রিলেটেড থাকে তখনই সেটা ফাংশন অ্যাকচুয়ালি এই ওয়াইটাকেই আমরা লিখতেছি এফ অফ এক্স মানে বোঝানোর জন্য যে এইটা হচ্ছে এক্স এর ফাংশন সামনে বুঝাবো ডিটেলস বাট এই এই পর্যন্ত বুঝতে পারছো না এই এক্সপ্রেশনের ভ্যালু বুঝতে পারছো বুঝতে পারছো এখন ধরো তুমি ওয়াই বিলংস টু ওয়াই এর জন্য কমপক্ষে একটি এক্স বিলংস টু এক্স পাইলা বাট এফ অফ এক্স সমান সমান সেই ভ্যালুটা আসতেছে না ওয়াই আসতেছে না হোয়াট ডাজ ইট মিন এফ অফ এক্স সমান সমান আচ্ছা এদিকে খেয়াল করো এদিকে এফ অফ এক্স সমান সমান কত পাচ্ছি ওয়ান এফ অফ বি সমান সমান কত পাচ্ছি টু এফ অফ সি সমান সমান কত পাচ্ছি শুধুমাত্র এই কন্ডিশনের ধরো তুমি এফ অফ বি সমান সমান এমন একটা ভ্যালু পাইলা যেটার ভ্যালু হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কি সেটের অন্তর্ভুক্ত
তার মানে এটা কি বোঝায়? এই সেটের 50 উপাদান থেকে এই সেটের কোন উপাদানের সাথে সম্পর্কিত না। দ্যাট মিন এইখানে আমি যে ভ্যালুটা পাইতেছি সেটা অবশ্যই ওয়াই এর মধ্যে এক্সিস্ট করতে হবে। বুঝতে পারছো কিনা ব্যাপারটা? তখন এই দুইটা লজিক মিলবে যে প্রত্যেকটা ওয়াই এর জন্য ওয়াই আছে এবং আমরা যে ওয়াইটাকে বা এক্স থেকে খুঁজতেছি তারা সেটের অন্তর্ভুক্ত। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, এবার তো ক্লিয়ার। ওয়ান টু ফাংশন ক্লিয়ার? তো কি বললাম, এক্স সেটের ওয়াই সেটের প্রতিটা উপাদান বুঝতে পারছো এই পর্যন্ত? ফাংশন কি, ওয়ান ওয়ান ফাংশন কি, মেইন ওয়ান ফাংশন কি, ওয়ান টু ফাংশন কি, বোঝা গেছে? ওকে, এখন আর একটা বিশেষ টাইপের ফাংশন, আমি সেটার বাংলা ওয়ার্ডটা খুঁজে পাইলাম না, সেটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন ওকে, সো লিখো বাইজেক্টিভ ফাংশন। বাংলা ওয়ার্ডটা তাহলে আমাকে দিয়ে দিও, বাইজেক্টিভ ফাংশনের বাংলাটা কি? ধরো একটা ফাংশন এখানে হচ্ছে এ বি সি ডি আর এদিকে হচ্ছে উপাদান হচ্ছে 1 2 3 4, এখানে এ 1 এর সাথে সম্পর্কিত, বি 2 এর সাথে সম্পর্কিত, সি 3 এর সাথে সম্পর্কিত, বি 4 এর সাথে সম্পর্কিত। এই যে এই ফাংশনটা এটা জেনারেল ফাংশন, এটা মহা ফাংশন। কেন বুঝাইতেছে এটা কেন মহা ফাংশন? কেন সেটা বাইজেক্টিভ ফাংশন বা কেন সেটাকে মহা ফাংশন বললাম, কারণ খেয়াল করো এটা 1 1 এবং 1 2 দুইটাই, খেয়াল করো এটা 1 1 এবং 1 2। কেন 1 1 এবং 1 2? কারণ এখানে x সেটের প্রতিটা উপাদান y সেটের ইউনিক উপাদানের সাথে সম্পর্কিত বা অনন্য উপাদানের সাথে সম্পর্কিত এবং y সেটের প্রতিটা উপাদান x সেটের কমপক্ষে একটা x এর সাথে সম্পর্কিত। যদি বাইজেক্টিভ ফাংশন না হয় তাহলে সেটার বিপরীত ফাংশন নাও থাকতে পারে। কি বল, একটা ফাংশন যদি বাইজেক্টিভ ফাংশন না হয়, অর্থাৎ একটা ফাংশন যদি এক এক এবং সার্বিক না হয় তাহলে সেইটার বিপরীত ফাংশন নাও থাকতে পারে। অর্থাৎ তোমাকে যদি পরীক্ষার হলে কখনো বলে যে এটা বিপরীত ফাংশন বের করো, তোমাকে আগে প্রুফ করতে হবে সেটা এক এক এবং সাথে, দেন তুমি সেটা বিপরীত ফাংশন লিখতে পারবা। এখন সবার মনে কোয়েশ্চেন, ভাই বিপরীত ফাংশন কি, সেটা কেন আপনি এই লজিকগুলো বলতেছেন, সেগুলো অবশ্যই সেগুলো জানতে চাও কেন? ওকে, তার আগে আমাদের কিছু একটা ডিফিনেশন একটু ক্লিয়ার করতে হবে, সেই ডিফিনেশনটাতে যাই। শুনো, আজকের এই ক্লাসটা শুধুমাত্র ডিফিনেশনের উপর, আমরা জিনিসগুলো বুঝবো। আজকে হয়তো এক দুটো উদাহরণ আমরা দেখাবো, সামনের ক্লাসে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে নাকি বিপরীত ফাংশন আলাদা রাখবো, আমরা এখন এই যতটুকু পারলাম ততটুকু মেয়েদের চলে যাবো। কোনটা তোমরা, কোনটা তোমরা একেবারে বিপরীত ফাংশন ধারণা ক্লিয়ার হতে চাইতেছো? ওকে, তাহলে আমরা একেবারে বিপরীত ফাংশন ধারণা ক্লিয়ার হয়ে খেলবো। আচ্ছা, এই উদাহরণের মাধ্যমে বুঝাই, এখানে আমাদের কয়েকটা শব্দ ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ডোমেইন, কো ডোমেইন, রেঞ্জ। ডোমেইন কো ডোমেইন রেঞ্জ বলতে কি বোঝায় সেগুলো একটু ক্লিয়ার করতে হবে। সেই জন্য আমি স্যারটাকে একটু চেঞ্জ করতেছি, এত আহামরি কিছু না, ডোমেইন কো ডোমেইন রেঞ্জ। এখানে হচ্ছে A B C D E F,
এখানে হচ্ছে সাপোজ 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ধরো যদি সম্পর্কিত আচ্ছা আগে জিনিস খেয়াল করো, আমি অ্যাকচুয়ালি কি বললাম, আমরা যখন এই যে বললাম না যে দুইটা চলকের রিলেশন মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি ফাংশন যদি তারা বাকি শর্তগুলো পূরণ করে। অ্যাকচুয়ালি ফাংশন ইনিশিয়ালি ফাংশন হচ্ছে ওয়ান টাইপ অফ রিলেশন, তাদের মধ্যে রিলেশন দুইটা চলকের মধ্যে। এরপর তো বোঝা গেছে, ধরো আমি লিখলাম যে y = x + 1, এদিকে দুইটা চলক আছে, একটা হচ্ছে স্বাধীন চলক একটা হচ্ছে অধীন চলক। খেয়াল করো আমি এটাকে x বলতেছি, দ্যাট মিন্স x হচ্ছে এইটা, x এর উপাদানগুলো এগুলো, দেন এটা হচ্ছে আমাদের y সেট আর এটার উপাদানগুলো হচ্ছে y। ধরো কোন কারণে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারলাম y = x + 1। এখন খেয়াল করো, এই সবাই দিকে খেয়াল করো, প্রবলেম এইদিকে তুমি x এর যে ভ্যালু গুলো আছে সেগুলো তুমি স্বাধীনভাবে ইচ্ছা দিয়ে নিতে পারো, নিতে পারো x এর ভ্যালু 1 নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো, এনিথিং। তুমি একটা সমীকরণের মধ্যে x এর যেই সব ভ্যালু নিতে পারো সব ভ্যালুর সেটই হচ্ছে তুমি, সব ভ্যালুর সেটই তুমি, অর্থাৎ এখানে তুমি 1 নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, এনিথিং, মানে কোনো একটা রিয়েল নাম্বার নিতে পারো, মানে পুরো রিয়েল নাম্বার রিয়েল নাম্বার। কেন তুমি কি 1.35 নিতে পারো না, এখানে 2 পয়েন্ট সামথিং নিতে পারো না, 1.33333 পুরো পুরো নিতে পারো না, ঠিক আছে, -3 নিতে পারো না, -4 নিতে পারো না, এনিথিং, -2.3 নিতে পারো না, 0 নিতে পারো না, তাহলে কি আমার শুধুমাত্র ন্যাচারাল নাম্বার? তুমি মানে x এর ভ্যালু যে কোনোটাই নিতে পারো, সেই জন্য এইটা ডোমেন হচ্ছে কি পুরা বাস্তব সংখ্যা। তারপরে ডোমেন অ্যাকচুয়ালি কি, ডোমেন হচ্ছে আমরা স্বাধীনভাবে যে মানগুলোকে নিতে পারি, যে মানগুলোর জন্য ফাংশনটা কি হয় সংজ্ঞায়িত হয় সেটাকে বলা হচ্ছে কি ডোমেন। এখন তোমাকে যদি একটা ফাংশন দিই যে ভাই y = 1/x, এইটার ক্ষেত্রে দেখবো যে সব রিয়েল নাম্বার তুমি নিতে পারো, বাট তুমি জিরো নিতে পারো না। কেন নিতে পারো না? কারণ জিরো দিলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়, 1 দিয়ে কিছু দিয়ে ভাগ দিতে পারি, মানে কি দ্যাট মিন্স এটা ডোমেন, এটা ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস জিরো। বুঝা গেছে ডোমেন মানে কি? ডোমেন মানে হচ্ছে আমরা একটা ফাংশনের স্বাধীন চলকে এক আর কোনো গুণ আসছে, এই সবাই খেয়াল করো, আমরা একটা ফাংশনের স্বাধীন চলকে যতটুকু যতগুলো চলক স্বাধীনভাবে নিতে পারি, সবাই খেলবো এদিকে দেখো, ডোমেন মানে কি, আচ্ছা শোনো ডোমেন মানে কি, ডোমেন মানে কি, ডোমেন মানে হচ্ছে আমরা একটা ফাংশনের স্বাধীন চলকে যতগুলো ভ্যালু নিতে পারি, যতগুলো ভ্যালু নিতে পারি যেন ফাংশনটা সংজ্ঞায়িত হয়, ওই সেটটাকে কি বলা হয়, ওই সেটটাকে ডোমেন বলা হয়। আর কু ডোমেন, আর এখন কু ডোমেনের রেঞ্জ সেদিন আমাদের কি পড়তে আছে, আগে ডোমেনটা লিখবো, ডোমেন মানে কি আমার ভাষায় লিখো, তারপর বইয়ের ভাষাটা লিখবো, অ্যাকচুয়ালি বইয়ের ভাষাটা কি, বইয়ের ভাষাটা বলতেছি, বাট আগে লিখো ডোমেন মানে কি, ডোমেন মানে কি ভাই, ডোমেন ডোমেন মানে কি লিখো, একটা ফাংশনের লিখো, একটা ফাংশনের, একটা ফাংশনের লিখো, একটা ফাংশনের স্বাধীন চলকে, স্বাধীন চলকে একটা ফাংশনের কি, স্বাধীন চলকে যতগুলো মান নিতে পারি বা যতগুলো মান আমরা ধরতে পারি, দেখো যতগুলো মান আমরা ধরতে পারি
লিখো যতগুলো মান আমরা কি করতে পারি, যতগুলো মান আমরা ধরতে পারি যেন ফাংশনটি সংজ্ঞায়িত হয়, যেন কি হয় ফাংশনটি সংজ্ঞায়িত হয় ওই সংখ্যাগুলোর বা ওই মানগুলোর সেটকেই বলা হচ্ছে ডোমেন। তার মানে ডোমেন হচ্ছে ওয়ান টাইপ অফ সেট, বুঝা গেছে ব্যাপারটা? ডোমেন হচ্ছে কি ওয়ান টাইপ অফ সেট, মানগুলোর সেটকে কি বলা হচ্ছে ডোমেন। অথবা তোমাদের বইয়ের ডিফিনেশন যদি আমরা দিতে চাই, খেয়াল করো বইয়ের ডিফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে কি, যদি একটা ফাংশনকে সংজ্ঞায়িত করা যায়, মানে একটা ফাংশন সাজে, ফাংশনটা হচ্ছে এইরকম x থেকে y ফাংশন, তাইলে x সেটটিকে বলা হয় ডোমেন। x সেটটিকে কি বলা হয়? এটা লিখা তোমাদের বই, এই x সেটটাকে কি বলা হয়? ডোমেন। কেন x সেটটাকে ডোমেন বলা হয়? কারণ এই ফাংশনের জন্য যখন আমি এইভাবে দেখাইতেছি, দ্যাট মিন্স এই ফাংশনের ভ্যালুগুলো দিয়ে আমি কি করতেছি, আমি অ্যাকচুয়ালি ধরতে পারতেছি, বুঝা গেছে না ব্যাপারটা? আমরা কি করতে পারছি অ্যাকচুয়ালি, এই এখান থেকে যে কোনো একটা ভ্যালুকে আমরা ধরতে পারতেছি, বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, এখানে ডোমেন রিয়েল নাম্বার, খেয়াল করো। এরপরে তো বুঝা গেছে ব্যাপারটা, প্রথম সেটটাকে কি বলা হয় তাহলে, সুতরাং ভাষা প্রথম সেটটাকে কি বলা হয়? ডোমেন। আর এই যে এক্স সেটের এই যে উপাদানগুলো, যদি একটা ফাংশনকে আমরা এইভাবে বর্ণনা করতে পারি, তাহলে y সেটটিকে বলা হবে কুড়ুমি। কোন সেটটাকে বলা হবে? y সেটটাকে বলা হবে কি? কুড়ুমি। অর্থাৎ y সেটের এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কি? কুড়ুমি। অনেক সময় দেখবা যে কুড়ুমি আর রেঞ্জকে আমরা একই অর্থে ইউজ করতেছি, সেটা কেন কেউ কি বলতে পারবা? আচ্ছা আরো কুড়ুমি রেঞ্জের ডিফারেন্স জানো, প্রত্যেকটা মানের জন্য কুড়ুমি এর মান বলা আমি প্রত্যেকটা ডোমেনের জন্য, আমি প্রত্যেকটা এক্স এর কম্পোনেন্টের জন্য ওয়াই এর যে কম্পোনেন্ট গুলো পাচ্ছি সেইগুলো হচ্ছে রেঞ্জ। এখন এই যে কি 9 10 সেগুলো কি কোনো x x এর কম্পোনেন্টের কোনো ইমেজ না? দ্যাট মিন্স এরা রেঞ্জ না, রেঞ্জ হচ্ছে এদের সেটটা হচ্ছে কি রেঞ্জ। পুরো মানে হচ্ছে পুরাটা y y সেটের মধ্যে যারা আছে সবাই y সেটটাকে ক্রস করতে হবে, তার মানে y সেটের মধ্যে যারা আছে সবাই হচ্ছে কি ডোমেন। বাট y সেটের মধ্যে যারা আছে তারাই রেঞ্জ যারা এক্স এর কম্পোনেন্ট গুলোর সাথে সম্পর্কিত, রিলেটেড। দ্যাট মিন্স রেঞ্জ ইজ দা সাবসেট অফ কুডুমেন। রেঞ্জ কি কুডুমেনের সাবসেট কিনা বুঝতে পারছো ব্যাপারটা? এখানে 1 3 4 5 6 7 8 এরা কি 3 4 5 6 7 8 9 10 এগুলোর সাবসেট কিনা, বুঝা গেছে ব্যাপারটা? এখন কখনো কখনো দেখবো যে কুডুমেনের রেঞ্জ কে একই ভাষায় ইউজ করতেছে, কখন কখন সেই কন্ডিশনটা ঘটে। ধরো 1 টু একটা যদি 1 টু ফাংশন হয়, হোয়াট ডাজ ইট মিন? y সেটের প্রতিটা কম্পোনেন্ট x এর সাথে সম্পর্কিত, দ্যাট মিন এখানে 9 এর সম্পর্কিত, এখানে 10 এর সম্পর্কিত। তার মানে 1 টু ফাংশনের কথাটা হচ্ছে যে y সেটের প্রতিটা উপাদান x এর সাথে সম্পর্কিত থাকতে হবে। তার মানে y সেটে কি রেঞ্জ ছাড়া বাকি কিছু থাকবে না? আবার তার মানে y সেটে যারা থাকে সবাই হচ্ছে কুডোমেন, আবার y সেটের প্রতিটা উপাদানে সম্পর্কিত, তার মানে কুডোমেনটা হচ্ছে রেঞ্জ। বোঝা গেছে? 1 টু ফাংশনের ক্ষেত্রে কুডোমেন আর রেঞ্জ একই, কেন না একই, বোঝা গেছে ব্যাপারটা? বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে কুডোমেন এবং রেঞ্জ একই, কেন একই? কারণ বাইজেক্টিভ ফাংশন ইজ এ কম্পোনেন্ট অফ 1 টু ফাংশন,
বুঝা গেছে, আমি বুঝাই দিতে পারছি ব্যাপারটা, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আবার খেয়াল করো, আমি আবার একটু রিভাইজ দিই, তোমরা আমার ভাষা সংখ্যাটা লিখো কুডুমেন্ট, না রেঞ্জের ডিফিনিশন। রেঞ্জের ডিফিনিশন হচ্ছে x সেটের, x সেটের কি বললাম, x সেটের উপাদানগুলোর সাথে, x সেটের উপাদানগুলোর সাথে মানে x belongs to x এর সাথে, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, x সেটের প্রতিটি উপাদানের সাথে y সেটের যে সকল উপাদান সম্পর্ক যুক্ত, কি বললাম, y সেটের যে সকল উপাদান সম্পর্ক যুক্ত যে সকল উপাদান সম্পর্ক যুক্ত তাদের সেটটি কি বলা হয়, রেঞ্জ বলা হয়। তাদের সেটটি কি বলা হয়, রেঞ্জ বলা হয়। লিখো তাদের সেটটি কি বলা হয়, রেঞ্জ। বাজে বেটা, আচ্ছা তাদের সেট কি রেঞ্জ বলো, তোমরা কি আরো পড়তে চাও, এক সময় আগাবো, আচ্ছা ওকে খেয়াল করো, তাদের সেট কি বলা হয়, তাদের সেট কি বলা হয়, রেঞ্জ বলা হয়। আমি চাইতেছি না এখান থেকে মানে কনসেন্ট্রেশন ব্রেক হোক, কারণ এখানে কনসেন্ট্রেশন ব্রেক হওয়া মানে অনেক কিছু, পরে আবার আমাকে সবগুলো কথাই বলতে হবে। আচ্ছা এখন লিখো ওয়ান টু ফাংশন এবং বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে, লিখো ওয়ান টু ফাংশন এবং বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে কুডোমেন এবং রেঞ্জ একই, এটা লিখে ফেলো। ওয়ান টু ফাংশন এবং বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে কুডোমেন এবং রেঞ্জ একই, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তোমার, তোমাকে যদি কখনো প্রুফ করতে বলে যে এই ফাংশনটা ওয়ান টু বা বাইজেক্ট ওয়ান টু, সেটা প্রমাণ করো, তাহলে তুমি কোন কোনটা সাহায্য নিবা? যদি তুমি দেখাইতে পারো সেটার কো ডোমেন এবং রেঞ্জ একই, হঠাৎ সেটা ওয়ান টু ফাংশন। বুঝা গেছে ব্যাপারটা? কেন এই, কেন এই কথা আমি লিখাইছি, বিকজ তুমি যখন ম্যাথমেটিক্স করতে যাবা এই লজিকটাকে তোমাকে কাজে লাগাতে হবে, এভরি লজিক, প্রতিটা লজিককে তোমাকে কাজে লাগাইতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? মাফি বোঝা গেছে কুডোমেন রেঞ্জে? এখন একটু আগে আমি বলছিলাম যে একটা ফাংশন বাইজেক্টিভ ফাংশন না হলে সেটার বিপরীত ফাংশন নাও থাকতে পারে। বোঝা গেছে? এটা একটু দেখাই, ধরো আমরা একদিন উদাহরণের মাধ্যমে দেখাবো। আগে একটা বোঝাই যে বাইজেক্টিভ, সরি বিপরীত ফাংশন কি বা ইনভার্স ফাংশন কি। অ্যাকচুয়ালি বিপরীত ফাংশনটা হচ্ছে তোমার, আমরা যদি ওয়াই সেটের প্রতিটি উপাদানকে এক্স সেটের উপাদানের এখানে বসাই দিই এবং এক সেটের প্রতিটা উপাদানকে ওয়াই সেটে এখানে বসাই দিই এবং তাদের যে আগে যে সম্পর্কটা ছিল সেইটাই যদি বিবেচনা করি, তখন আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে বিপরীত ফাংশন। কি বললাম তারপর, ধরো এটাকে পুরোটাকে উল্টাই দিল, এক্স ওয়াই ঠিক রেখে পুরোটাকে কি বলো উল্টাই দিলাম, বা ওয়াইটাকে এদিকে নিয়ে আসলাম, এক্সটাকে এদিকে নিয়ে গেলাম, এমন হলো যে ওয়াইটা হয়ে গেল এখন ডোমেন যেটা আগে ছিল কু ডোমেন, এক্সটা হয়ে গেল এখন কু ডোমেন যেটা আগে ছিল কি ডোমেন, তখন আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে কি বিপরীত ফাংশন, সেটা হচ্ছে কি বিপরীত ফাংশন। ছোট একটা উদাহরণের মাধ্যমে আগে বোঝাই, তারপরে সেটা বোঝাই কেন একটা ফাংশনের বিপরীত ফাংশন পাইতে গেলে আমাদেরকে আগে প্রুফ করতে হবে যে সেটা ওয়ান ওয়ান এবং ওয়ান টু। বোঝা গেছে ওটা? আগে আমরা সেই জিনিসটা একটু বোঝাই, আমরা এখন করতে চাচ্ছি বিপরীত ফাংশন, নট টাইপ টাইপস অফ ফাংশন, আমরা এখন কোনটা বলবো বিপরীত ফাংশন, তাই না? আমরা এখন বলবো হচ্ছে বিপরীত ফাংশন, খেয়াল করো বিপরীত ফাংশন, খেয়াল করো। ধরো প্রথম আমরা আমরা কি জানি হাতের বামে যেটা থাকতেছে সেটা হচ্ছে ডোমেন, হাতে ডানে যেটা থাকতেছে সেটা হচ্ছে কি কুডোমেন। ধরো এরকম আমরা একটা সেট বিবেচনা করলাম, যে সেটটা হচ্ছে তোমার ওয়ান টু থ্রি, আর এখানে হচ্ছে সাপোজ এ বি সি, ক্লিয়ার? ধরো এই এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখন ধরো ব্যাপারটাকে আমি উল্টাই দিলাম, চলো এখন এই জায়গায় নিয়ে আসলাম এ বি সি কে, আর এই জায়গায় নিয়ে আসলাম ওয়ান টু থ্রি, এখন আবার তাদের যে রিলেশন ছিল সেই রিলেশনে রাখলাম। এই যে এই ফাংশনটা, খেয়াল করো এই ফাংশনটা, এই ফাংশনটার বিপরীত ফাংশন, কেন মানে এইখানে প্রত্যেকের কুডোমেনকে এখন আমি কি করতেছি
ডোমেন, আর এখানে প্রত্যেকের ডোমেনকে আমি কি করতেছি, অর্থাৎ অর্থাৎ সুদার হিসাব। আগে আমরা যেটাকে স্বাধীন চলক ধরছিলাম, এখন এটা অধীন চলক। আগে যেটাকে অধীন চলক ধরছিলাম সেটা হচ্ছে স্বাধীন চলক। ধরো সুজা, সুজা হিসাব, আগে সুজা বাংলা বুঝো, তারপরে একবার ক্রিটিক্যাল হিসেবে যাবো। ধরো তোমাকে লিখে রাখবো y equals to x plus 1, এটা দুটোর ফাংশন বের করো। What does it mean? x কে এখন পরাধীন বানাইতে হবে, y কে স্বাধীন বানাইতে হবে। আমরা যদি স্বাধীন চলক না থাকতেছে ডান দিকে, দ্যাট মিন্স x টাকে বাম দিকে রাখিয়া পুরোটাকে কোন দিকে বাড়াইতে হবে, ডান দিকে। দ্যাট মিন্স আমরা লিখতে পারি x plus 1 equals to কি y, তার মানে x equals to y minus 1। দ্যাট মিন এই y minus 1 এর 1 হচ্ছে x plus 1 এর দুটোর ফাংশন। সুজা হিসাব বুঝা গেছে ব্যাপারটা? এই যে ক্যালকুলেশন করো না x equals to এত, এখন বের করো y equals to কত, সেটা হচ্ছে দুটোর ফাংশন। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার সবার? এখন আমরা যাবো হচ্ছে কেন বিপরীত ফাংশন, আমাকে যদি প্রুফ করতে বলে যে এটা বিপরীত ফাংশন বের করো, কেন আমাকে আগে প্রুফ করতে হবে যে সেটা এক এক এবং এক এক এবং সার্বিক। ওকে, আচ্ছা এটা কি ফাংশন? বাইজিক কি ফাংশন? এটা যদি উল্টা এলে তখন কি সেটা ক্যা পসিবল? বিপরীত ফাংশন হওয়া পসিবল? পসিবল, বাট একটা কন্ডিশন থাকে। একটা কন্ডিশন হচ্ছে সাপোজ এই ফাংশনটা এখানে কি x এর প্রতিটি উপাদান তো আসলে সম্পর্কিত, y এর প্রতিটি কম্পোনেন্ট x এর সাথে সম্পর্কিত, x এর জায়গা কম্পোনেন্ট বাদ গিয়েছে। ওকে, কি অবস্থা? এত ভালো করে বোঝানোর পর যদি এই কন্ডিশন হয় তো মাথা গরম হবে রে ভাই। প্রতিটা উপাদান সম্পর্কিত না, একটা উপাদান বাদ গেছে, সেটা কেন ওয়ান টু ফাংশন? এখন এটা কি ফাংশন? ওয়ান টু ফাংশন। এটার কি বিপরীত ফাংশন আছে কিনা তুমি তো বলতে আয়ো, তখন কি এরকম পাবা কিনা? এ বি সি আর এখানে পাবা কিনা 1 2 3 4, এটা সম্পর্কিত, এটা সম্পর্কিত, এটা সম্পর্কিত। কেন ফাংশন না সেটা, কেন ফাংশন না সেটা কি বলো তো সময়? তোমরা যে না করতেছো এটা কেন ফাংশন না? ফাংশন, আচ্ছা তার মানে ইনিশিয়াল ধারণাটা হচ্ছে কি ভাই, একটা ওয়ান টু ফাংশন কে উল্টে দিলাম, কি ফাংশন পেলাম? ওয়ান অন ফাংশন পেলাম। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, এই সিদ্ধান্ত থেকে কি আমরা বলতে পারি যে একটা ফাংশন ওয়ান টু হইলে আমরা সেটা কি বলে দিতে পারি যে সেটার বিপরীত ফাংশন আছে? কেন না? যারা যারা না বলতেছে একটা লজিক দিন। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে একটা ফাংশন ওয়ান টু হইলেই কি সেটাকে আমরা বিপরীত ফাংশন, সেটার বিপরীত ফাংশন পাবো কি না? ওকে, আবার আবার কোশ্চেনটা শুনো, আবার একটা কোশ্চেনটা শুনো। একটা ফাংশন 1 2 হইল, একটা ফাংশন 1 2 হইল, 1 2 হওয়ার সাথে সাথে কি তুমি বলে দিতে পারো কি না যে সেটার বিপরীত ফাংশন আছে বা নাই? আছে, আছে। ওকে, একটা কন্ডিশন, না এই এই কন্ডিশনে কি একটা আসছে? একটা কন্ডিশন একটু চিন্তা করো, একটা কন্ডিশন একটু চিন্তা করো, এটা কি ক্যা ফাংশন কি? সরি, উল্টাও তুমি যদি এই রেখাটাকে যদি উল্টাও তখন তুমি কোন রেখাটা পেয়েছো ভাইয়া? এই রেখাটা
একটু উল্টা দেখাও, দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার, এখানে থাকতে হচ্ছে তোমার এ বি সি, আর এখানে থাকতে হচ্ছে তোমার 1 2 3 4, খেয়াল করো এখানে 1, এখানে 2, এখানে সি ও কি এর সাথে সম্পর্কিত বা সি কার সাথে সম্পর্কিত, 4, পাঁচের ডিফিনেশন কি ছিল এখানে, এইখানে ডোমেনের একটা উপাদান শুধুমাত্র কেবলমাত্র একটা ওয়ার সাথে সম্পর্কিত থাকবে, এদিকে কেবলমাত্র কয়টা উপাদান সাথে সম্পর্কিত, ঠিক আছে এখন ফাংশন না, দ্যাট মিন তবে বিপরীত ফাংশন থাকতে গেলে আগে তার অন্ত হইতে হবে, লজিক্যাল খেয়াল করো, চক্র লজিক বুঝাবো, এই মাথা কেউ 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 মাথা গরম করে না, সবাই তোমরা সবাই লজিক্যাল পার্সন, এটা একটু বিলিভ করো যে ব্যাপারটা কতটুকু ইজি, দেখো প্রথম দিক দিয়ে এক দুটা ডিফিনেশনের উপরে আমি এখন আসি, কতটুকু ইজি ব্যাপারটা সবাই একটু খেয়াল করো, সোজা কথা দুইটা কন্ডিশন খেয়াল করো, প্রথম কন্ডিশনে 1 2 ফাংশনের কি ফাংশন ছিল, বিপরীত ফাংশন ছিল, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে অন্ত ফাংশনে বিপরীত ফাংশন নাই, এ পর্যন্ত বোঝা গেছে কিনা, বিপরীত ফাংশন নাই, এ পর্যন্ত ক্লিয়ার, বিপরীত ফাংশন নাই, তার মানে 1 2 একটা ফাংশন যদি 1 2 হয় তার বিপরীত ফাংশন থাকতেও পারে নাও থাকতে পারে, এ পর্যন্ত বুঝতে পারছো, এইগুলোকে লিখছো তোমরা, সবগুলো কন্ডিশন লিখ, এভাবে ছিল না, উল্টায় এভাবে ছিল না, ফোর সম্পর্কিত না কারণ, হ্যাঁ উল্টায় লিখো যে এইটা কি ফাংশন, বিপরীত ফাংশন, বুঝা গেছো, এটা বিপরীত ফাংশন আছে, তারপরে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আবার দেখো যে এটা বিপরীত ফাংশন নাই, তারপরে কথা বলি দেখো, হ্যাঁ এই কন্ডিশনের ক্ষেত্রে এই বিপরীত ফাংশন আছে, দেখাই তো যে কন্ডিশনের ক্ষেত্রে বিপরীত ফাংশন আছে, কি অবস্থা এই সাধারণ লজিক গুলো মানে গুলো এলাই, ওকে এসো খেয়াল করো লিখো, আচ্ছা দ্যাট মিন্স প্রথম কন্ডিশন লিখছো, প্রথম কন্ডিশনে কি ফাংশন, প্রথম কন্ডিশন সেটা কি ফাংশন, বিপরীত ফাংশন আছে, সেকেন্ড কন্ডিশনটা এইভাবে তুমি করো আর এইখানে আনার পরে এইভাবে দাও, তখন দেখো যে এইখানে এটার বিপরীত ফাংশন নাই, নাই কেন, সেটা তো লজিক আছে, সেটা তো লজিক জানো, এটা কি নাই, সেটা বিপরীত ফাংশন নাই, সুতরাং একটা ফাংশন 1 2 হইলে তার বিপরীত ফাংশন থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা লিখবে আমাদেরকে দেখতে হবে যে সেটা ওয়ান অন ফাংশন কি না, ক্লিয়ার ক্লিয়ার সবাই, মানে এইখানে আমি কি প্রুফ করলাম, সেটা বিপরীত ফাংশন থাকতেও পারে নাও থাকতে পারে, বাট 1 1 এবং 1 2 দুইটাই হইলে
সেটার বিপরীত ফাংশন থাকতে বাধ্য, কেন সেটা বুঝাবো, বাট লজিক্যাল তো মনে হচ্ছে আসবে কথা। ওকে তাহলে আমরা একটা উদাহরণের মধ্যে বুঝাই। আজকে শুক্র দিবস, একটু শুক্র পালন করো। আচ্ছা এখন খেলো, ধরো এমন একটা ফাংশন আমরা পাইলাম, কি হলো আমার কালি এরকম অবস্থা হইলো, এখন আমাকে সবাই বলো এটা কি টাইপের ফাংশন, আর একটা টাইপ আছে মিনি ওয়ান, মিনি ওয়ান কিনা, মিনি ওয়ান এক্স এর দিক থেকে, এক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে মিনি ওয়ান, ওয়াই এর পয়েন্ট অফ ভিউ থেকে সেটা সেটা ওয়ান টু। ওকে আচ্ছা আমাকে বলো এই ফাংশনটা কি বিপরীত ফাংশন আছে কি নাই? এই ওয়ান টু ফাংশনটা বিপরীত ফাংশন থাকবে তখন যখন সেটার ওয়ান ওয়ান ফাংশন থাকবে। ওকে that means একটা ওয়ান টু ফাংশনের বিপরীত ফাংশন তখন থাকবে যখন x এর পয়েন্ট অফ ভিউ থেকে সেটা মেনি ওয়ান না হয়ে সেটা ওয়ান ওয়ান হবে। আবার সবাই লজিকটা চিন্তা করো, সবাই 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 দিকে খেয়াল করো, আমি দিদিও বুঝাই নিচ্ছি খেয়াল করো। ধরো এভি টু কার সাথে সম্মুখীন ভাই এর সাথে, এটা উল্টা উল্টা একেবারে উল্টা, এ বি সি ডি তাই না? এখানে কি আছে ভাইয়া, 1 2 3 4 5, তাহলে এখানে এ কার সাথে সম্পর্কিত, ওয়ান এর সাথে সম্পর্কিত, এ টু এর সাথে সম্পর্কিত, বি থ্রি এর সাথে, সি ফোর এর সাথে, বি ফাইভ এর সাথে। এখন আমাকে বল এই কন্ডিশনে কি সেটা ফাংশন না, কারণ এখানে ডোমেনের একটা ভ্যালু, ডোমেনের একটা ভ্যালু, টু ডোমেনের দুইটা ভ্যালুর সাথে সম্পর্কিত। সবাই লিখতেছে কি? আমি যা লিখতেছি কখন বিপরীত ফাংশন হইতো, যখন এই এ খেয়াল করো, যখন এই এইখানে যে টুটা আছে সেই টুটা যদি এ এর সাথে সম্পর্কিত না থাকে, সেখানে যদি একটা নতুন উপাদান এল এর সাথে সম্পর্কিত থাকতো, তাহলে কি সেটা এ ফাংশন হইতো কিনা? এটা কোন কন্ডিশনে সম্ভব? এখানে প্রত্যেক উপাদান এর সাথে কোন কন্ডিশনে ক্ষেত্রে সম্ভব? এক এক এর ক্ষেত্রে। এইখানে যদি এল থাকতো খেয়াল করো এটা কখন, আগে দেখো ওয়ান টু ফাংশন হইলে সেটা হচ্ছে না, ওয়ান টু মেনি মেনি হইলে সেটা হচ্ছে না, বাট কখন হচ্ছে, তুমি যদি সেটাকে ওয়ান টু বানাও তার সাথে যদি তুমি এখানে এ দেয়া দাও, এখানে যদি ওয়ান ওয়ান বানায় দাও, তখনই একমাত্র পসিবল সেটা কি ফাংশন থাকা, বিপরীত ফাংশন থাকা। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি সবাই সবাই হাত তোলো, বুঝছো কিনা? 100% 100% বুঝছো কিনা? ওকে 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 আরে আরেকবার ওকে 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 শিওর। ধরো এখানে এল উপাদানটা নাই, পরে দেখবো, এইখানে টু এর সাথে সম্পর্কিত, সেটা ওয়ান টু ফাংশন কি না?
ওয়ান টু ফাংশন কিনা সেটা, কারণ কি লজিক ওয়্যার প্রত্যেক উপাদান কম পক্ষে একটা অ্যাক্সের সাথে রিলেটেড, ওয়্যার প্রত্যেক উপাদান কম পক্ষে একটা অ্যাক্সের সাথে রিলেটেড, এই পর্যন্ত বোঝা গেছে? ওয়্যার প্রত্যেক উপাদান কম পক্ষে একটা অ্যাক্সের সাথে রিলেটেড, সেই জন্য সেটা হচ্ছে কি ফাংশন, ওয়ান টু ফাংশন। এই ফাংশনটাকে যখন আমরা বিপরীত করতেছি, সবাই সবাই সবকিছু ভুল লাগলো, এই ফাংশনটাকে যখন বিপরীত করতেছি তখন সেটা ফাংশন থাকতেছে না। আমাকে আগে কজটা বলো কেন সেটার ফাংশনটা থাকতেছে না, কারণ আগে x এর দুইটা ভ্যালু y এর একটা ভ্যালুর সাথে সম্পর্কিত ছিল, যেই কারণে উল্টানোর পরে x এর একটা ভ্যালু y এর সাথে সম্পর্কিত, দ্যাট মিন্স কখন সেটা ফাংশন হইতো তোমার আগে চলে দুই ফাংশন আছে এখানে ধরো এল থাকলো, এখানে আমরা এভাবে দিয়ে দিলাম, এই ফাংশনটা কি এক এক কিনা, আমি বলছি যে সেটা ডিপেন্ড করতেছে কি, ডিপেন্ড করতেছে না, সেটা এক এক থেকে স্বাধীন, ক্লিয়ার, বুঝা গেছে মোটটা? থাকবেই সেরকম তো কথা না, থাকতে পারে না থাকতে পারে, কোন সময় কোন কন্ডিশন আছে, থাকা উচিত। তবে আমি সেটা কেন বুঝাচ্ছি খেয়াল করো, কেন আমি বলছি যে সেটা তোমার ওয়ান টু ফাংশনও হইতে হবে, লজিকটা হচ্ছে যে এক এক না হইলেও কিন্তু বিভিন্ন ফাংশন থাকতেছে, তুমি একটা জিনিসকে বলে দিলা যে কোন কারণে ধরে নিলা যে সেটার হচ্ছে তোমার ইয়া ফাংশন আছে, এক এক ফাংশন আছে, বাট কোন কারণে যদি সেটার মিস যায় যে এক এক ফাংশন নাই, ছিল না তোমার কাছে, কেন জানি মনে হইলো যে সেটা এক এক ফাংশন, ধরো তুমি কোনো একটা লজিক দিয়ে প্রমাণ করে ফেললা যে সেটা এক এক ফাংশন, এখন সেটার বিপরীত ফাংশন বের করতে গিয়ে দেখো যে হইতেছে না, তখন কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বুঝতে পারছো ব্যাপারটা? তবু তুমি লজিক ক্রিয়েট করতে পারো, কিছু কিছু কন্ডিশন এক একটা সেটা এক এক হইলেই সেটা হয়ে যাবে, হয়ে যাবে, আগে কেউ দেখছে না ওয়ান টু হইলে বিপরীত ফাংশন থাকতেছে কন্ডিশনের ক্ষেত্রে, কিন্তু একেবারে রিয়েল কন্ডিশন সবগুলোর ক্ষেত্রে খাটবে তখন তোমাকে যেতে হবে বাইজিক ফাংশন, বুঝা গেছে ব্যাপারটা? ওকে ভালো একটা কোশ্চেন, থ্যাংক ইউ। আচ্ছা এক এক হইলে ওয়ান টু হবে, হাউ ইজ ইট পসিবল? ওকে এদিকে একটা সেভেন আছে, এদিকে একটা এইট আছে, এদিকে সিক্স সেভেন এর সাথে সম্পর্কিত, এদিকে এইট কারণ সাথে সম্পর্কিত, এক এক হইলে ওয়ান টু হবে এটা কোনো কথা, কারণ বুঝতে পারছো ব্যাপারটা? এই যে অর তাহলে ওর ধারণা বুঝতে পারছে, ও ভাবতেছিল যে এক এক হইলি ওয়ান টু হবে, দ্যাট মিন্স এক এক হইলি ওয়ান টু, এক এক দুইটা মিটে দ্যাট মিন্স ইট ইজ হ্যাঁ রাখতে পারে,
তার মানে তো তুমি বলে দিতে পারো যে এক এক হইলে সেটা বিপরীত ফাংশন। তারপরে তোমার যে লজিকটা আছে তুমি যদি সেটা ক্রিয়েট করতে পারো দাঁড় করে দিতে পারো ভালো ভালো হিসাব। ওকে ম্যাথমেটিক্স ম্যাথ লজিক মানে তুমি যে লজিকে সেটাকে দাঁড় করে দিতে পারবা দ্যাটস না ম্যাথটা করে দাও। হ্যাঁ তুমি আমার একটা ফাংশন পাইলা যে ফাংশনটার ক্ষেত্রে তুমি বুঝতে পারতে হবে যে সেটা যদি আমি 1 2 প্রমাণ করি তাহলে সেটা বিপরীত ফাংশন থাকবে দ্যাটস না শুধুমাত্র 1 2 প্রমাণ করে দিয়ে দাও। তুমি এমন একটা ফাংশন পাইছো যেটা ক্ষেত্রে তোমার মনে হইতেছে তোমার কাছে লজিক আছে 1 1 হইলেই সেটা বিপরীত ফাংশন থাকবে পসিবল কিনা পসিবল তাহলে লিখা দাও। আবার ধরো এমন একটা ফাংশন পাইছো ধরো লজিক লজিক্যাল কজ বুঝাইছে এমন একটা ফাংশন পাইছো যেটাকে এক এক প্রমাণ না করতে পারলে ধরো সেটা ইয়া হবে ধরো যদি পসিবল না ধরো এক এক প্রমাণ না করতে পারলে সেটা বিপরীত থাকবে তখন কি সেটাই করো যা করা লাগে। ম্যাথের লজিক তোমাকে যে দিকে নিয়ে যায় সামনে যখন ম্যাথ পড়াবো তখন এই জিনিসগুলোর সাথে যখন রিলেটেড হবে তখন বুঝতে হবে বোঝা গেছে ব্যাপারটা। ওকে এখন একটা জিনিস আসবো আমি তাহলে কি বলতে চাইছিলাম যে এই যে তিন ফাংশনটা ছিল আমাদের ইনিশিয়াল ফাংশনটা এটা হচ্ছে তোমাদের সাথে কার সম্পর্কিত এ এইটাকে 1 2 ফাংশন। আচ্ছা তোমার লজিকটাকে আমি ভালো করে দাঁড় করাই এটা হচ্ছে একটা 1 2 ফাংশন এই 1 2 ফাংশনটা কখন বিপরীত ফাংশন থাকবে সে ফাংশন যদি সেটা 1 1 হয় যদি এই 2 টা যদি l এর অন্যটা উপাদানের সাথে সম্পর্কিত থাকে যখন তুমি উল্টাই দেছো তখন শুধুমাত্র প্রতিটা x y এর সাথে সম্পর্কিত হচ্ছে প্রতিটা y এর সাথে আপাতত আমরা ধরে নিতে পারি যে একটা ফাংশন যদি 1 1 ফাংশন হয় মাস্ট বি সেটা হইলে সেটা বিপরীত ফাংশন থাকবে কিন্তু একটা 1 2 ফাংশনের বিপরীত ফাংশন তখনই থাকবে যখন সেটা 1 2 এর সাথে একক হবে বুঝা গেছে ওটা খেয়াল করো এই 1 2 এই দিকে যে 1 2 ফাংশনটা ছিল সে খেয়াল করো এই এই 1 2 ফাংশনটা এই এটা কি 1 2 ফাংশন কিনা সেটা কি বিপরীত ফাংশন আছে নাই কিন্তু এই 1 2 ফাংশন কখন বিপরীত ফাংশন থাকে যখন সেটা কি হইতাছে 1 1 হইতাছে বুঝা গেছে ব্যাপারটা। তার মানে সুজা একটা কল তাহলে লিখে নাও একটা ফাংশনে 1 1 ফাংশন হইলে বা একটা ফাংশন হইলে সেটা হচ্ছে কি ফাংশন বিপরীত একটা ফাংশন 1 1 হইলে সেটা হচ্ছে বিপরীত ফাংশন কিন্তু একটা 1 2 ফাংশনের বিপরীত ফাংশন পাইতে গেলে আগে প্রমাণ করতে হবে যে সেটা 1 2 না সেটা 1 1 ফাংশন লিখে ফেলো তোমরা তোমাদের মতো কথা লিখে ফেলো সবাই বুঝছো কিনা নাকি সবার আমার মাথা ঘুরাই দিচ্ছে। ওকে আর আর পড়াবো না এই পর্যন্ত শেষ আপাতত আমরা তিনটা দিক যা বাকি যে আমাদের এগুলো আছে মানে আজকে তিনটা দিক এটা ম্যাথ পরীক্ষা চলে যাবে এবং আমার মনে হয় আর একটা ক্লাস তিনটা দুইটা ক্লাস থাকবে তাহলে আমাদের ফাংশন শেষ। আর যারা যারা দেখেছো তারা তোমরা এরপরে ক্লাস গুলো হয়তো পাবলিক হবে না তোমরা যদি মেম্বারশিপ এরিয়াতে ভর্তি হও বা আমাদের অনলাইন যে ব্যাচ আছে সেটা যদি ভর্তি হও তাহলে একমাত্র তোমরা বাকি ক্লাসগুলোতে অ্যাক্সেস পাবা। আর এখন 70% অফ চলতেছে যেটা কারণে 1000 টাকা যে চ্যাপ্টার ওয়াইজ লেকচার ছিল সেটা মোটামুটি তোমরা এখন 300 টাকা পেয়েছো। ওকে শেষ কথা হচ্ছে হ্যালো আচ্ছা শেষ কথা হচ্ছে কি আমাদের আমাদের ক্লাসের রেটিং ওকে ওকে আমাদের ক্লাসে রেটিং বাকি রেটিং রেটিং বাকি ওকে দেখি আছে।
মোনার দেশটা মোনা বলবি এখন কতটুকু বুঝছো সেটা সেটার উপরে আমরা অবশ্য আরো আচ্ছা বলে ওকে মানে থাপ করে ভালো লাগবে।